নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। কালনা মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের ডাকে এক মহামিছিল অনুষ্ঠিত হলো সোমবার। ছাত্র বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পশ্চিম বর্ধমানের বাস স্ট্যান্ডার্ড কারখানায় গেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো সোমবার। স্ত্রীকে টেনে চাপিয়ে অন্য একটি মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আসানসোল জেলা হাসপাতালে সিসিটিভি ক্যামেরা বসানো হলো। সেতু চলাচলের অযোগ্য হওয়ায় ক্ষোভ প্রকাশ পেয়েছে গ্রামবাসীদের মধ্যে। চোখ রাখবো এক ঝলকে। এক বালিবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নদীর ঘাটে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সারিঙ্গার ফুলবেড়িয়ায়। যদিও ঘটনায় কোনো হতাহত হয়নি। রমজান মাস উপলক্ষে একটি ইফতার পার্টি অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রাম অঞ্চলে। বহু ধর্মপ্রাণ মানুষজন এদিনের অনুষ্ঠানে অংশ নেন। রমজান মাস উপলক্ষে একটি ইফতার পার্টি অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের গোদা এলাকায়। বহু ভক্তপ্রাণ মানুষজন ধর্মীয় এই অনুষ্ঠানে অংশ নেন। আমাদের 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আমরা এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে ইফতার করছি এবং এই ব্যবস্থাপনা সবাই মিলে করছে। আমাদের হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে আজকের এই ব্যবস্থাপনা করছে। প্রায় 1000 মানুষ আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, সবাই এখানে হাজির হয়ে গেছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। মৃত যুবকের নাম অয়ন চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চারুলিয়া থানার কানকিভাড়ি এলাকার 31 নম্বর জাতীয় সড়কের নয়নাগড়ে। কালিকাগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন কালিকাগঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিক পাল। জাতীয় সড়ক হওয়ার ফলে যাতে ব্যবসা ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তার লক্ষ্যেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। ট্যারেন্টুলা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারিঙ্গার পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়ে। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা এসে ট্যারেন্টুলাটিকে উদ্ধার করে নিয়ে যায়। আসছে বিস্তারিত খবরে। কালনা মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের ডাকে এক মহামিছিল অনুষ্ঠিত হলো সোমবার। পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। আয়োজকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। কালনা মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের ডাকে একটি মহামিছিল অনুষ্ঠিত হলো সোমবার। পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদেই অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিন কালনার বৈদ্যপুর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কালনা 1 নম্বর বিডিও অফিসে গিয়ে শেষ হয়। এদিন দলীয় নেতৃত্ব কেন্দ্রীয় মোদি সরকারের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। মিছিল শেষে একটি পথসভায় অংশ নেন দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। আমরা বিগত দিনে বিভিন্ন ব্লকে বিভিন্ন টাউনে আমরা রাজপথে নেমে আমরা প্রতিবাদ করেছি। আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকেও যাব। তার কারণ নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসবার পর হঠাৎ করে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিল, যার ফলে আমাদের মতো সাধারণ ঘরের ছেলেমেয়েরা যারা কলেজে বিভিন্ন সময় আসা যাওয়াতে অসুবিধা হবে। কারণ পেট্রোল ডিজেলের দাম বাড়ার পরবর্তীকালে পরিবহন যানেরও দাম বাড়বে, তার প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। কারণ নরেন্দ্র মোদী স্বপ্ন দেখিয়েছিল যে তিনি নাকি ডিজিটাল ইন্ডিয়া করবে, ডিজিটাল ভারতবর্ষ করবে, এবং ওনার ডিজিটালিটি দেখে নাকি পরবর্তীকালে অন্য রাজ্যগুলো তাদের রাজ্যগুলোকে ডিজিটাল করবে। আমরা লক্ষ্য করে দেখলাম যে ডিজিটাল ইন্ডিয়া যদি উনি ব্যর্থ যেদিক থেকে, ঠিক একইভাবে এই বাংলাটাকে স্মার্ট সিটি করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে।
কিন্তু নরেন্দ্র মোদী। অর্থাৎ আজকে আমাদের মূল মেসেজ মানুষের জন্য একটাই, যে নরেন্দ্র মোদী স্বপ্ন দেখিয়েছিল ডিজিটাল ইন্ডিয়া, কিন্তু আমরা দেখছি সেই 70-এর দশকের আবার গরুর গাড়িতে আমাদের ফিরে আসতে হচ্ছে। আগামী দিনে আমরা কলেজে যাব, আমরা কাজে যাব, আমরা বিশ্ববিদ্যালয়ে যাব, প্রয়োজনে গরুর গাড়িতে চেপে যাব সেই পুরনো দিনের মতো। পেট্রোল ডিজেলের দাম যতদিন না কমবে আমাদের আন্দোলন চলবে। যদি দলনেত্রী নির্দেশ দেয় এই আন্দোলন আমরা দিল্লির রাজপথ অব্দি নিয়ে যাব, কোনোভাবে থেমে দাঁড়াবো না। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে বুঝিয়ে দেব আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। অবশ্যই আগামী দিনে চালিয়ে যাব, কারণ নরেন্দ্র মোদী ডিজিটাল, আমাদের ডিজিটাল ভারতবর্ষ করতে চেয়েছিল। ডিজিটালিটির নিদর্শন আমরা পেলাম FRDI দিয়ে, কালো বাজারি দিয়ে, আমরা ডিজিটালের নমুনা পেলাম পেট্রোলের দাম বাড়ানো দিয়ে, ডিজেলের দাম বাড়ানো দিয়ে, রান্নার গ্যাসের দাম বাড়ানো দিয়ে। কিন্তু দেখতে পারলাম না ছাত্রছাত্রীদের জন্য কোথাও একটা নতুন কলেজ করছে বা একটা বিশ্ববিদ্যালয়, যেটা বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত, তাই আমাদের নেত্রী একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর কুশপুতলিকা দাহ করা হয়। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ছাত্র বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হুগলির শ্রীরামপুর কলেজ চত্বরে। কলেজের TMCP পরিচালিত ছাত্র সংসদের নেতৃত্বে চলে এদিনের এই কর্মসূচি। পরীক্ষায় বসার দাবিতে চলে এই রূপ বিক্ষোভ কর্মসূচি। ছাত্র বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সোমবার। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুর কলেজে। কলেজে উপস্থিতি কম থাকায় বিকম প্রথম বর্ষের 173 জন পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি দেননি কলেজ কর্তৃপক্ষ। প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছে কলেজের TMCP পরিচালিত ছাত্র সংসদ। ছাত্ররা কলেজের অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। ছাত্ররা তাদের দাবিতে অনড় থাকে, দাবি মানে না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে ঘোষণা করেন। শ্রীরামপুর থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমানে বান স্ট্যান্ডার্ড কারখানার গেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো সোমবার। পুরাতন ঠিকাকর্মীদের না নিয়ে নতুন কর্মীদের কাজে নিযুক্ত করার প্রতিবাদে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। পশ্চিম বর্ধমানে বান স্ট্যান্ডার্ড কারখানা বেশ কিছুদিন আগেই বন্ধ হয়ে গেছে। কারখানার স্থায়ী কর্মীদের পাশাপাশি ঠিকাকর্মীদের আগেই বসিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। নিয়ম মাফিক ঠিকা নিরাপত্তা কর্মীদেরও জবাব দিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, কারখানার পুরনো ঠিকাকর্মীদের বসিয়ে দিয়ে নতুন বহিরাগত ঠিকাকর্মীদের নিয়োগ করা হচ্ছে। পুরনো কর্মীদের দাবি, কুলটি বা অন্যান্য এলাকায় লোকজনেদের যাতে চাকরি দেওয়া না হয়। যদি বহিরাগতরা কারখানায় ঢুকতে যায় তাহলে পুরাতন কর্মীরা তাদের বাধা দেবে। এরই প্রতিবাদে আজ তারা কারখানার গেটের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করলেন। কন্ট্রাক্টর ওয়ার্কার 31 তারিখের পর থেকে আমাদের বসিয়ে দিয়েছে। যেখানে ম্যানেজমেন্ট বলেছিল 31 তারিখ কোম্পানির লোকও বসবে, কন্ট্রাক্টর লোকও বসবে, আমাদের বিনা নোটিশে বসিয়ে দিয়েছে। কোনো আমাদের বেনিফিটস পর্যন্ত নেই। এবার উপর থেকে আমাদের কন্ট্রাক্টর ওয়ার্কার থেকেও সিকিউরিটি ছিল, সে তাদেরকেও হাঁটিয়ে দিয়ে বাইরে থেকে সিকিউরিটি নিয়ে এসে এখানে ডিউটি করাচ্ছে। আমরা ডিমান্ড করেছি যে সিকিউরিটি নিতে হয়, লোকাল সিকিউরিটি নিতে হবে, কারণ আমাদের এখানে ছেলেরা বাইরে গিয়ে কাজ পাচ্ছে না, কুলটিতে গেছে কাজ করতে, মেরে ঘুরিয়ে দিয়েছে। তা আমাদের এখানে বাইরে থেকে আমরা সিকিউরিটি আসতে দেবো না। এখানে সিকিউরিটি নিতে হলে লোকাল ছেলেদের কাছ থেকে, যারা কাজ করছিল তাদের থেকে সিকিউরিটি নিতে হবে, না নাহলে আমরা বাইরের লোক কোনো কাউকে ঢুকতে দেবো না। 25 বছর কাজ করছি আমি, সিকিউরিটি ডিউটি করছি, তাতে নিয়ে আজকে কি হয়েছে? আজকে আমরা ওটাই প্রতি আন্দোলন ইয়ে করেছি, ম্যানেজমেন্টকে বলে দিয়েছি যে আমরা বাইরের লোককে ঢুকতে দেবো না, সিকিউরিটি যদি নিতে হয় তো যারা কন্ট্রাক্টর ওয়ার্কার ছিল তাদেরকে নিয়েই করা যাবে। কটা সিকিউরিটি এনেছে? 42টা বাইরে থেকে সিকিউরিটি নিয়ে এসেছে। এখন ম্যানেজমেন্ট আপনাদের কি বলছে? ম্যানেজমেন্ট কথা হলো, পুলিশ এসেছিল, পুলিশ বেরোলো, পুলিশ হলো, পুলিশ আমাদের কথা বলে চলে গেল। বলছে আমাদের ঠিকাদার সঙ্গে কথা বলছি, যে ঠিকা নিয়েছে ওর সঙ্গে কথা বলছি, কথা বলে সন্ধ্যেবেলা বিপ্লব আর ঠিকাদার যে নিয়েছে ওর সঙ্গে বসে কথা বলবো। তবে তো আমরা বসে আছি, আমাদের ঝগড়া তো করবো না আমাদের। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।
ফিরে এলাম বিরতির পর। স্ত্রীকে ট্রেনে চাপিয়ে অন্য একটি মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অসহায় ওই মহিলা এক সৎ হৃদয় ব্যক্তির বাড়িতে আশ্রয় লাভ করে। 22 বছর পর পুনরায় ওই মহিলা আবার তার বাড়িতে ফিরে আসে। বীরভূম জেলার মোহাম্মদবাজারের বাসিন্দা বিলানুর বিবির মেয়ে টগর বিবির বিয়ে দেয় রানীগঞ্জের শাহাবুবের সাথে। কিছুদিন পর শাহাবুব স্ত্রীকে ট্রেনে চাপিয়ে একটি অন্য মেয়েকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। টগরের পথঘাট চেনা না থাকায় সে পৌঁছে যায় ইউপির বড়দাতে। ঘুরতে ঘুরতে সে আশ্রয় পায় নরেন্দ্র নামে এক ব্যক্তির বাড়িতে। নরেন্দ্রের মায়ের কথা মতো টগরীকে সে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর তাদের একটি সন্তান জন্মায়। টগরীর স্বামী ও ছেলেকে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু টগরীর কপাল এতটাই খারাপ। সেই সময় দিল্লির গাইশারাতে ঘটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় স্বামী ও সন্তান মারা যায়। কোনো ক্রমে বেঁচে যায় টগরী। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর শ্বশুর বাড়িতে ফিরে গেলে স্বামী ও ছেলেকে মেরে দেওয়ার অপরাধ দিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে সে থানা থেকে ছাড়া পায়। এরপরেই আরও এক সহৃদয় ব্যক্তির বাড়িতে জমিতে কাজ করার জন্য নিযুক্ত হয়। সেই ব্যক্তিকে বাড়ির ঘটনা জানাবার পর ওই ব্যক্তি 5,000 টাকা নগদ দিয়ে তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা করে দেয়। মেয়ে দিল্লি কে আগে শামলি মে থে সে আমারে থে হম মে ভিতে আমার ননদ ভিতে দো বচ্চে থে দো বচ্চে আমারে থে মেরে আদমি থে মে থে আতে কটে গাড়ি পলট গে থে মারা বচ্চে ভি মর গে মেরে পতি ভি মর গে মেরে ননদ ভি মর গে দোনো দোনো বচ্চে ভি মর গে মে নন বয়সার কে ফের মে আ রে থে ওয়া সে ফের ওনে সব মিল কে মে वहाँ कर दिया है। वो शादी किधर हुआ था? हाँ फिर हॉस्पिटल में थे कुछ दिन तक। मेरा आदमी भी वहीं थे हॉस्पिटल में, उसके दोनों हाथ कट गए थे, एक पैर कट गए थे। और फिर वहाँ से आए हम हॉस्पिटल में कर दिया सारे मिल के। फिर कुछ दिन सही हो गए मेरा आदमी। और फिर घर में आए, घर वालों ने कह दिया कि इन्होंने तो मार के फेंक दिया मेरे भाई को, मेरे बहन को भी या बच्चे को भी, और अपना आप ही कूद गए। हमने ऐसे काम नहीं करा था। वो अपना आप ही गिर गए थे, गाड़ी उलट गए थे, मर गए। और हमारे भी पैर में चोट लग गई थी। फिर वहाँ से आए, पुलिस वाले से रिपोर्ट करा दिया उन्होंने, मेरे सास ससुर ने, कि हमारे लड़की को ही मार दिया इन्होंने, और कहते हैं और बच्चों को ही मार दिया, और अपना आप कूद गए। आ कह दिया कि ना कल मर गए। हमने फिर भी सह लिया, इतने बर्दाश्त कर लिया। पुलिस भी ले गया, पुलिस भी मारा पीटा हमें। 3 महीना हम जेल में थे, मैं 3 महीने थे। पुलिस ने भी खूब मारा मुझे, बहुत मारा था। हाँ फिर वहाँ 3 महीने के बाद घर में आए, घर वालों ने भी भगा दिया उन्हें, सास ससुर ने। किसी और के यहाँ काम करके खाए हम। क्या काम करते थे उधर? खेत में काम कर रहे थे, गन्ने छोड़ रहे थे, गेहूँ काट रहे थे, कले धान लगा रहे थे, ऐसे काम कर रहे थे। वहाँ से भी कुछ दिन रहे। अब हमने कहा अपने घर जाएंगे, तू अभी कहने लगे कि करोगे अपने घर जाके, अपने घर वाला भी तुम्हारे नहीं पिछाड़ने के। तो हम कहा कि हमारे घर वाले जरूर पिछाड़ेंगे, जब हम वहाँ के लड़की है तो पिछाड़ेंगे। तो उन्होंने हमें 5,000 रुपये दिया था। 5,000 रुपये दिया, वहाँ से हम दिल्ली आए। हाँ दिल्ली से बनारस के पकड़े। और फिर बनारस से यहाँ साइतिया तलक आए। साइतिया के रास्ता मैं भूल गए और आगे जा लिए मैं। और फिर वहाँ से भी जब आगे जा लिए, आगे वालों ने भी कहा कि तुम कहाँ जाओगे, मुझे कहने लगे कहाँ जाओगे। मैंने कहा कि हम जाएंगे साइतिया। अरे कहाँ के रहने वाले? कितने दिन बाद आया इधर? मैं 22 साल हो गए मुझे गए हुए यहाँ से। नाम क्या है? हाँ जहाँ मेरे मम्मी ने ब्याह शादी करा था, उन्होंने वहाँ ले जाकर छोड़ दिया अपने मामी के यहाँ। उन्होंने फिर दूसरा कर लिया शादी वहाँ से।
जब उन्होंने छोड़ दिया और फिर मैं भटक गए। हम रेल में बैठा होता कहीं और पहुंच गया मैं। आपका नाम क्या है? हाँ बोल अपना नाम। রবিবার মোহাম্মদ বাজারে নিজের বাড়িতে এসে পৌঁছালে মা বিলানুর বিবি অবাক হয়ে ছুটে আসে। টগর বিবি বাপের বাড়ি থেকে নিখোঁজ হওয়ার 22টা বছর কেটে গেছে। মা মেয়েকে ও মেয়ে মাকে পেয়ে বেজায় খুশি, যদিও ব্যবধানটি 2 দশক পেরিয়ে গেছে। বীরভূম থেকে মোহাম্মদ আজহারউদ্দিনের রিপোর্ট, আনন্দবার্তা। আসানসোল জেলা হাসপাতালে সিসিটিভি ক্যামেরা বসানো হলো। সুরক্ষা ও পরিষেবা সুবিধার্থে এইরূপ উদ্যোগ গৃহীত হয়েছে। দপ্তরের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মানুষজন। সুরক্ষা ও পরিষেবা সুবিধার্থে পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা হাসপাতালে বসানো হলো সিসিটিভি ক্যামেরা। সমগ্র হাসপাতাল চত্বর জুড়ে নজরদারির স্বার্থে 48টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বলে দাবি করলেন হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে রোগীদের সুবিধার্থে এইরূপ উদ্যোগ নেওয়া হয়েছে। গোটা বিষয়টি সুপারের ঘর থেকে মনিটরিং করা হবে। একই সাথে পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও চিকিৎসা কর্মীরা যাতে কোনো গাফিলতি না করে তার জন্য এই ব্যবস্থা বলে জানা গেছে। হাসপাতালগুলোকে টোটাল সিসিটিভি ক্যামেরা দিয়ে পরে কভারেজে রাখা। এই যে বিপুল মানুষের এখানে আসা যাওয়া, যে কোনো রকম হাসপাতালে গণ্ডগোল করে চলে যাওয়া, পেশেন্ট অ্যাবসকন্ডেড হয়ে যাওয়া, এই সমস্ত নানা রকম মেডিকেল লিগাল ব্যাপারগুলোকে দেখাশোনা করা এবং এখান থেকে বসে পরে হাসপাতালে সমস্ত ট্রিটমেন্টগুলো আমি দেখতে পাবো। যেমন ইমার্জেন্সি আমি এখান থেকে দেখতে পাবো বিভিন্ন করিডোর, কোন দিকে লোক যাচ্ছে, কীভাবে পেশেন্ট যাচ্ছে না যাচ্ছে, কোথায় কে গ্যাদারিং হচ্ছে, কোথায় জ্যাম লেগে যাচ্ছে, সমস্ত এখান থেকে দেখতে পাওয়া যাবে। তো টোটাল এটা হাসপাতাল প্রশাসন চালানোর পক্ষে খুব সুবিধা হবে। এতদিন ধরে তো নিরাপত্তার একটা ব্যবস্থা ছিল, সিকিউরিটি ছিল, এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খবর পাওয়া যেত যে পেশেন্ট পালিয়ে গেছে, সেই ক্ষেত্রে কতটা এই সিসিটিভি অনেকটাই সহায়তা করবে। কারণ আমাদের সমস্ত এন্ট্রান্সগুলো ধরা আছে এখানে, তো পেশেন্ট পালিয়ে যাওয়া বা বহিরাগত কেউ ঢুকে পড়ুক এখান থেকে আমরা এটা এখান থেকে মনিটর করতে পারবো। হাসপাতালের বিভিন্ন স্থানে সিসিটিভি বসানোয় রোগী ও রোগীর পরিবাররা খুশি। লাগাতে প্রচণ্ড সুবিধা হয়েছে যে 40টা এই কোনোদিন যাবৎ সিসি ক্যামেরা লাগলো, ওটা লাগা আগে প্রয়োজন ছিল। এই সিসি ক্যামেরা লাগানোর জন্য আপনার এই যে দুষ্কৃতি বা মদ খেয়ে বা ড্রিঙ্কস করে যখন তখন ঢুকে যায় সেগুলো সিসিটিভির মাধ্যমে দেখা যায় এবং সেগুলো পদক্ষেপ নেওয়া হয় তাদেরকে যখন তখন যে কিছু ঢুকে যায় হাসপাতালে। এবং পেশেন্টদেরও সুবিধা হচ্ছে, পেশেন্টরা যে এই যে পেশেন্টরা আসছে অসুস্থ পেশেন্টরা সেগুলো সিসিটিভির মাধ্যমে দেখা যাচ্ছে যে স্টাফরা ঠিক কাজ করছে না। তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সরকার মমতাদিকে, মুখ্যমন্ত্রীকে, এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের সুপার মহাশয়কে, তার উদ্যোগে যে সিসিটিভি 40টা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আগেও প্রয়োজন ছিল, দেরি হলেও খুব ভালো হয়েছে। পেশেন্টের সুবিধা এবং প্রশাসনেরও সুবিধা, সমস্ত কিছু সিসিটিভির মাধ্যমে ধরা পড়ছে। এবং যে দুষ্কৃতি এই সিসিটিভি ক্যামেরা থাকাকালীন অতটা অভদ্র আচরণ করতে পারছে না যেটা আগে হতো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা। সেতু চলাচলে অযোগ্য হয়ে ওঠায় ক্ষোভ প্রকাশ পেয়েছে গ্রামবাসীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে কালনার তলা গ্রামে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জানানো হয়। নড়বড়ে ও ভাঙা সেতু ঘিরে ক্ষোভ ছড়িয়েছে মানুষজনের মধ্যে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার তলা গ্রামের গাঙ্গুর নদীর সেতুটি। আমাদের ব্রিজ তো মোটামুটি 4-5 বছর এইভাবে পড়ে আছে, ভেঙে আজ পর্যন্ত তো সারানোর কোনো ব্যবস্থা হয়নি। প্রশাসন যদি সারায় খুব ভালো হয়, মানে আমাদের যাতায়াতের খুবই অসুবিধাকর। ব্রিজটা গোলে দাঁড়িয়ে যখন যায় ব্রিজটা অটোমেটিক গোলে, যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। 40 বছরের প্রাচীন নড়বড়ে ও ভাঙা সেতুটির ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করে কালনার বালিন্দর সহ 11টি গ্রামের মানুষজন। পাকা সেতুর দাবি তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। ব্রিজের অবস্থা খুবই ভয়ানক অবস্থা, একটা মোটর ভ্যান গেলে এই ব্রিজটা দুলছে, যে কোনো মুহূর্তে ব্রিজটা ভেঙে যেতে পারে। মোড় থেকে কুলটি গ্রাম এই ব্রিজের উপর ভরসা করে যাচ্ছে। এই ব্রিজটি যদি ভেঙে যায় 15-20টা গ্রামের মানুষের প্রচণ্ড অসুবিধা হবে। তাই আমরা সরকারের কাছে আবেদন করছি যাতে এই ব্রিজটার দিকে দৃষ্টিপাত করে, তাহলে এইখানকার 15-20টা গ্রামের লোকের বিশেষ সুবিধা হবে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কালনার 2 নম্বর ব্লকের বিডিও।
সেতুটি চলাচলযোগ্য করে তোলার ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন কালনা দু নম্বর ব্লকের বিডিও। সেতুর ব্যাপারে আমার কাছে খবর ছিল না, আমি শুনলাম আপনাদের কাছে। আমি নিজে একবার সরেজমিনে দেখে আসবো এবং আমাদের ইঞ্জিনিয়াররাও যাবেন দেখে আসবেন, তারপরে আমাদের যা কনসার্ন যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে আমরা প্রপোজাল পাঠাবো। এর আগেও কি প্রপোজাল পাঠিয়েছিলেন? না, এর আগে টালা নিয়ে প্রপোজাল পাঠানো হয়নি। অন্যান্য আরও তিনটি সেতু আমার ব্লকে আছে, সেগুলো নিয়ে আমরা পাঠিয়েছি এবং সেগুলো তার মধ্যে একটা সেতু অলরেডি স্যাংশন হয়ে গেছে আর দুটো স্যাংশনের মুখে আছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। নদিয়ার শান্তিপুরে নিহত বিজেপি কর্মীর খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের সোমবার মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার সাথে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু করেছে। গত 23 মে নদিয়া জেলার শান্তিপুরে দুষ্কৃতীদের হাতে নিহত হন বিজেপি কর্মী বিপ্লব শিকদার। ওই এলাকার স্থানীয় বিজেপির নেতৃত্ব শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করে, চারিদিকে তল্লাশি শুরু করে খুনে অভিযুক্ত ব্যক্তিদের। রবিবার পুলিশ সেই খুনের অনেকটা সাফল্য পেল। রবিবার খুনে জড়িত থাকার সন্দেহে একজনকে পুলিশ গ্রেপ্তার করে। সোমবার অভিযুক্তকে মহকুমা আদালতে পেশ করা হয়। আরও তদন্তের স্বার্থে অভিযুক্তকে 10 দিন নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানান। বিচারক সমস্ত কিছু বিবেচনা করে 10 দিনের পরিবর্তে 8 দিন পুলিশ হেফাজত মঞ্জুর করেন। নদিয়া থেকে কৌশিক রায়, রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকা নদীর ভাঙনের ফলে মন্তেশ্বরে আমাটিয়া ও গাবরুপুর গ্রাম দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত। 2.5 কিলোমিটার নদীর বাঁধটি সংস্কার করার জন্য ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা সোমবার এলাকাটিকে পরিদর্শন করলেন। পূর্ব বর্ধমান জেলায় মন্তেশ্বরে আমাটিয়া ও গাবরুপুর দুটি গ্রাম বাঁকা নদীর ভাঙনে ব্যাপক ক্ষতিগ্রস্ত। গ্রামবাসীরা পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানায়। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে বর্ধমানের ইরিগেশন দপ্তরের আধিকারিকরা গুরুত্ব বুঝে বিষয়টি সমাধানের চেষ্টা করে। প্রতিদিন আমাদের এখানে বন্যাতে আমাদের রাস্তাঘাট বাড়িঘাট সবই ঠিকঠাক ঢের হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। 2000-এর বন্যার পর থেকেই বেশি ভাঙনটা শুরু হয়েছে। 2015-ই তো আরও ভয়াবহ আকার ধারণ করেছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের লোকাল MLA সাহেবের নেতৃত্বে আমরা ইরিগেশন দপ্তরে যাই এবং সেখানে অ্যাপ্লিকেশন করি, মাস পিটিশন করি। তার বিশেষে ওখান থেকে ওটা সার্ভে করে গেছে, আজকে তার টোটাল ড্রয়িংটা করে গেলেন। আমাদের ছোট আমাটিয়া গ্রাম, আমাটিয়া, গাবরুপুর, আমরা এতে খুব খুশি। ওনারা যেটা বলেছেন যে আমাদের আষাঢ় মাসের শেষই, বর্ষা শেষই কাজটা শুরু করবে, এতে আমাদের গ্রামের মানুষ সকলে খুশি এবং আমরা আনন্দিত। 2 সপ্তাহ আগে ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা সার্ভে করে পুনরায় সোমবার ইরিগেশন দপ্তর থেকে 3 জন ইঞ্জিনিয়ার সহ 12 জনের একটি দল 2.5 কিলোমিটার নদীবাঁধ সংস্কারের জন্য জরিপ করলেন। গ্রামবাসীদের আশা, খুব শীঘ্রই বাঁধটি সংস্কার হবে, এর ফলে তারা ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। আমরা যে আজকে সার্ভে করলাম গাবরুপুর গ্রামের ওখানে প্রাথমিক স্কুলের সামনে এবং তারপরে একটা স্টেজ, তা ওইখানে 2টো স্পট আছে। আমাদের ওখানে লেন্থ পড়ায় 450 মিটার, তারপরে মসজিদতলা, জামে মসজিদতলা ওখানে একটা আছে 250 মিটার, এবং ছোটো আমাটিয়া গ্রামে এখানে 200 মিটারের একটা লেন্থ সার্ভে করা হলো। টোটাল আমার গাবরুপুর গ্রাম থেকে ছোটো আমাটিয়ার যে ডিস্ট্যান্স প্রায় 3 কিলোমিটার, এই 3 কিলোমিটার প্রায় 900 মিটার এফেক্টেড, দারুণভাবে এফেক্টেড। এই জায়গাটাকে আমরা ইমিডিয়েট প্রোটেকশন নেওয়ার ব্যবস্থা নিচ্ছি। তো এই কাজটা যেটা করতে হবে, এখন তো সামনে বর্ষা, আমরা বর্ষার পরেই আশা করছি কাজটা শুরু করব। টো বোল্ডার সসেজ এবং বোল্ডার পিচিং করেই কাজটা করব। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। কালনা মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের ডাকে এক মহামিছিল অনুষ্ঠিত হলো সোমবার। ছাত্র বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পশ্চিম বর্ধমানের বাস স্ট্যান্ডার্ড কারখানার গেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো সোমবার। স্ত্রীকে টেনে চাপিয়ে অন্য একটি মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আসানসোল জেলা হাসপাতালে CCTV ক্যামেরা বসানো হলো। সেতু চলাচলের অযোগ্য হওয়ায় ক্ষোভ প্রকাশ পেয়েছে গ্রামবাসীদের মধ্যে।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে।